আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সো ফটোশপের যারা বেসিক পর্যায়ে রয়েছেন এবং ফটোশপের যারা বেসিক কাজগুলো শিখতে চাচ্ছেন তাদের জন্য আমি ফটোশপের একটি বেসিক কোর্স পরিচালনা করব। যেখানে ফটোশপের প্রত্যেকটি কাজ এ টু জেড পার্ট বাই পার্ট আলোচনা করা হবে আর আপনি যদি ফটোশপের এরকম বেসিক পর্যায়ে থেকে থাকেন এবং আপনি যদি ফটোশপের কাজগুলো শিখতে চান তাহলে আপনি আমার কোর্সটি ফলো করতে পারেন আপনি যদি আমার এই কোর্সটি ফলো করেন এবং এই কোর্সের প্রত্যেকটি ভিডিও আপনি যদি পার্ট বাই পার্ট দেখেন তাহলে আমি কথা দিচ্ছি আপনি ফটোশপ সম্পর্কে স্ট্যান্ডার্ড মানের জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন সো তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম পর্বটি আজকে আমরা প্রথম পর্বে শিখব ফটোশপ সম্পর্কে ধারণা এবং ফটোশপের যে গুরুত্বপূর্ণ কিছু টুলস রয়েছে সেগুলোর কাজ তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আজকের মূল পর্বটি এবং মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সো ওয়েলকাম ব্যাক টু আফটার ইন্টো আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপ অ্যাপ্লিকেশনটি আমার সামনে ওপেন করা আছে আপনারা অবশ্যই ফটোশপ ব্যবহার করার আগে ফটোশপটি আগে ডাউনলোড করে নেবেন আর যদি ফটোশপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে কেউ কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেব। সো আমি ধরে নিলাম আপনাদের ফটোশপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আছে ডাউনলোড করার পর যখন ফটোশপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ফাইল এডিট ইমেজ এগুলোকে ফটোশপের ভাষায় বলা হয় বার আর বাম পাশে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় টুল বক্স এখন সময় আর টুল বক্সের উপরে দেখতে পাচ্ছেন একটি ছোট অ্যারো আইকন এই অ্যারো আইকনে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার টুলস প্যানেলটি এর লাইন হয়ে যাবে আবার যদি আপনি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু সেটি পূর্বের অবস্থানে ফিরে আসবে আর ডান পাশে যে দেখতে পাচ্ছেন এখানে একটি কালার প্যানেল ওপেন করা আছে এবং নিচে দেখতে পাচ্ছেন একটি লেয়ার প্যানেল ওপেন করা আছে ফটোশপের কাজের জন্য আপনাকে লেয়ারের ব্যবহার অবশ্যই শিখতে হবে আর ফটোশপের যদি লেয়ারের ব্যবহার আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনি ফটোশপের কাজ সঠিকভাবে করতে পারবেন না সো আমি অবশ্যই লেয়ার নিয়ে পরবর্তীতে একটি ভিডিও করব সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা এখান থেকে ডান পাশে এবং বাম পাশে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আপনারা রিমুভ করে দিতে পারেন রিমুভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন উইন্ডোজ উইন্ডোজে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন আমরা যদি টুলসে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের টুলস প্যানেলটি রিমুভ হয়ে যাবে আবার যদি আমরা টুলস প্যানেলটি আনতে চাই তাহলে উইন্ডোজ থেকে আবার টুলসে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমাদের প্যানেলটি আবার চলে আসবে এইভাবে আপনারা ডান পাশের প্যানেলগুলোও কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন রিমুভ করার জন্য জাস্ট উইন্ডোজে চলে যাবেন এখান থেকে যেটি রিমুভ করতে যাচ্ছেন সেটি সেভ মার্কি উঠে দিতে হবে তাহলে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে এখন আমি আপনাদেরকে ফটোশপের টুলসগুলোর সঙ্গে পরিচয় করে দেব এবং দেখিয়ে দেব কোন টুলস কি কি কাজে ব্যবহার করা হয় অবশ্যই একটি টিউটোরিয়ালে সবগুলো টুলসের ব্যবহার দেখানো সম্ভব নয় কারণ আমি যদি একটি ভিডিওর মাধ্যমে সবগুলো টুলসের ব্যবহার দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ পাঁচটি টুলসের কাজ দেখিয়ে দেব। এবং পরবর্তীতে বাকি কাজগুলো দেখিয়ে দেব। তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে নেই প্রথমেই আমি শুরু করছি মুভ টুল দিয়ে আর মুভ টুলের কাজ আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটি ডকুমেন্ট ওপেন করে নেব আর ডকুমেন্ট ওপেন করার জন্য আমাদের যে ওয়ার্ক এরিয়া রয়েছে এইখানে যদি আমাদের মাউচের বাম পাশে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ড্রাইভগুলো ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি জাস্ট লোকেশান দেখিয়ে দেবেন আর আরেকটিভাবে আপনি এখান থেকে ইনসার্ট করতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন ফাইল ফাইল থেকে ওপেন এখানেও কিন্তু আপনাকে সেম জায়গায় নিয়ে যাওয়া হবে এখান থেকে আপনার ইমেজের লোকেশানটি দেখিয়ে দিতে হবে সো আমি যদি এখানে আমার দুটি পিক্সার ইনসার্ট করি সো আমি এই দুটি পিক্সার ইনসার্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সামনে এখন দুটি ইমেজ ওপেন করা আছে এইখান থেকে আমি যদি মুভ টুলের ব্যবহার দেখাতে চাই এখান থেকে আমি একটি ছবিকে যদি আরেকটি ছবির উপর মুভ করাতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মুভ টুল ব্যবহার করতে হবে তাহলে আমি যে ছবিটিকে মুভ করাতে যাচ্ছি সেটির উপর ক্লিক করে মুভ টুলে ক্লিক করে জাস্ট মাউস ড্র্যাক করে যদি আমি এটির উপর ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের এই পিকচারটি এখানে চলে আসবে এইভাবে আপনারা কোনো ছবি বা কোনো ডকুমেন্টস এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করার জন্য আপনারা মুভ টুল ব্যবহার করতে পারেন সো মুভ টুলের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে সেটি হচ্ছে আমরা যখন মুভ টুল সিলেক্ট করেছি মুভ টুলের আন্ডারের যতগুলো কাজ রয়েছে এখানে সেগুলো কিন্তু শো করেছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অটো সিলেক্ট এই অটো সিলেক্টের কাজ কি আমরা যদি এখন এই ছবিটি কপি করি কিবোর্ডের অল্ট বাটন প্রেস করে যদি আমরা ড্রাগ করি তাহলে কিন্তু আমাদের ছবিগুলো কপি হয়ে যাবে এখন আমি যদি এই ছবিগুলো ইন্ডিভিজুয়াল মুভ করাতে চাই সেগুলো কিন্তু করতে পারছি না সর্বশেষে যে ছবিটি কপি করেছি সেটিই কিন্তু শুধু মুভ হচ্ছে আর আমি যদি এই ছবিগুলো মুভ করাতে চাই তাহলে আমাকে অবশ্যই এখান থেকে লেয়ার সিলেক্ট করতে হবে লেয়ার সিলেক্ট করলেই কিন্তু আমি সেই ছবিটি মুভ করাতে পারবো কিন্তু আপনি যদি এইখানের এই অটো সিলেক্টটি যদি অ্যানাবেল করে দেন তাহলে কিন্তু যে কোনো ছবি জাস্ট আপনি ক্লিক করলেই আপনি অটোমেটিক সেটি সিলেক্ট হয়ে যাবে আপনাকে কিন্তু লেয়ারে এসে সিলেক্ট করতে হবে না আমরা এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এখন যে ছবির উপরেই ক্লিক করছি সেই ছবিটি কিন্তু মুভ করতে পারছি কিন্তু এর আগে কিন্তু সর্বশেষ যে ছবিটি কপি করেছিলাম সেটি কিন্তু মুভ করাতে পারছিলাম তাই আপনারা আপনাদের ব্যবহারের সুবিধার্থে অবশ্যই এই অটো সিলেক্ট অপশনটিতে চেক মার্ক দিয়ে রাখবেন আর তার ডান পাশে দেখতে পাচ্ছেন শো ট্রান্সফার কন্ট্রোল এটির কাজ কি আমরা এই ছবিটি যখন মুভ করছি আমাদের ছবির চারপাশে কিন্তু কোনো বর্ডার শো করছে না কিন্তু আমরা যখনই শো ট্রান্সফার কন্ট্রোল এইখানে যদি চেক মার্ক দিয়ে দেই তাহলে কিন্তু দেখেন আমি যে ছবিটির উপর ক্লিক করছি তার চারপাশ দিয়ে কিন্তু একটি বর্ডার শো করছে এইখান থেকে আমরা বর্ডারটি ধরে ছোট বড় করে দিতে পারবো তাই আপনি যদি আপনার ইমেজের চারপাশে কোনো বাউন্ডারি শো করাতে চান তাহলে আপনি অবশ্যই এইখানে সেক মার্কটি দিয়ে দিবেন রেক্ট্যাঙ্গেল মার্কিটুল এই রেক্ট্যাঙ্গেল মার্কেটুলের ভিতরে দেখতে পাচ্ছেন আরও কিছু সাপ টুল রয়েছে প্রথমে রয়েছে রেক্ট্যাঙ্গেল মার্কেটুল ইলেকট্রিক্যাল মার্কেটুল সিঙ্গেল রো মার্কিটুল এবং সিঙ্গেল কলম মার্কিটুল প্রথমে আমি দেখাচ্ছি ইলেকট্রিক্যাল মার্কিটুল ইলেকট্রিক্যাল মার্কেটুল আমরা কোনো ছবির বা কোনো ডকুমেন্টসের নির্দিষ্ট কোনো স্থান সিলেক্ট করার জন্য আমরা ইলেকট্রিক্যাল মার্কেটুল ব্যবহার করতে পারি এখন আমি যদি ইলেকট্রিক্যাল মার্কেটুল সিলেক্ট করে জাস্ট এই ছবির উপর ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন এই ছবির নির্দিষ্ট অংশটুকুও সিলেক্ট হয়ে গেছে এখন আমি যদি এখান থেকে মুভ টুলে ক্লিক করি এই নির্দিষ্ট সিলেক্টকৃত অংশটুকু কিন্তু আমি মুভ করাতে পারবো দেখতে পাচ্ছেন আমার সিলেটকৃত অংশটুকু কিন্তু যেখানে ইচ্ছা সেখানে মুভ করাতে পারছি এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল মার্কেটুল ব্যবহার করতে পারি এখন আমাদের এই সিলেকশনটি ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি তাহলে কিন্তু আমাদের সিলেকশনটি ডিসিলেক্ট হয়ে যাবে তারপর ইলেকট্রিক্যাল মার্কেটুল ইলেকট্রিক্যাল মার্কেটুল তখন ব্যবহার করা হয় যখন আমাদের কোনো বৃত্ত আকৃতির কোনো কিছু অঙ্কন করতে হয় সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল মার্কেটুল ব্যবহার করতে পারি তাছাড়া আমরা যখন দেখি কোনো ছবির ঘাট ডানে অথবা বামে বাঁকা থাকে সেটিকে সোজা করার ক্ষেত্রেও কিন্তু আমরা এই ইলেকট্রিক্যাল মার্কেটুল ব্যবহার করি দেখতে পাচ্ছেন আমার এই পিকচারটির ঘাড় কিন্তু বাম পাশে বেঁকে আছে যদি আমি এটি সোজা করতে চাই তাহলে আমি ইলেকট্রিক্যাল মার্কেটুল সিলেক্ট করে জাস্ট এইখানে একটি বৃত্ত এঁকে দেব। মাউস ড্রাক করে এঁকে দেব। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসটির বাম পাশে ড্রাক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন ছবিটির গার কিন্তু ডানে বামে মুভ করছে এখন এইখান থেকে আমি ছবিটি সঠিকভাবে যতটুকু সোজা করা দরকার আমি কিন্তু সেটি করে নিতে পারবো আবার সিলেকশনটি তোলার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি তাছাড়া আমরা যখন কোনো বৃত্ত অঙ্কন করতে চাই তখনও কিন্তু আমরা ইলেকট্রিক্যাল মার্কিটুল ব্যবহার করতে পারি ইলেকট্রিক্যাল মার্কেটুলের আরেকটি ব্যবহার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমরা যদি এখনও একটি বাংলাদেশের ফ্ল্যাগ অঙ্কন করি তাহলে আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল মার্কিটুল দিয়ে এই নির্দিষ্ট অংশটুকু সিলেক্ট করে দিলাম নির্দিষ্ট অংশটুকু সিলেক্ট করার পর আমরা যদি এখানে কালার প্রোভাইড করতে চাই নিচে দেখতে পাচ্ছেন কালার বক্স এখান থেকে আপনাকে কালারটি সিলেক্ট করে দিতে হবে তাহলে আমি এখানে গ্রিন কালারটি দিয়ে দিচ্ছি এখন যদি আমি কীবোর্ড থেকে কন্ট্রোল ব্যাগ স্পেস প্রেস করি তাহলে কিন্তু আমার ওই কালারটি প্রোভাইড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাগ স্পেস তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে সেটি কিন্তু আমার সিলেক্ট কিন্তু স্থানে প্রোভাইড হয়ে গেছে এখন সিলেকশনটি তোলার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করছি এখন আমি এইখানে যদি একটি বৃত্ত দিতে চাই তাহলে আবার আমাদেরকে ইলেকট্রিক্যাল টুল সিলেক্ট করতে হবে এখন যদি আমি মাঝখানে একটি বৃত্ত অঙ্কন করি জাস্ট মাউস ডার্ক করে ছেড়ে দেই তাহলে কিন্তু এখানে একটি বৃত্ত অঙ্কন হয়ে গেছে এখন যদি আমি এইখানে রেড কালার প্রোভাইড করতে চাই জাস্ট কালার বক্স থেকে আমাদের রেড কালারটি সিলেক্ট করে দিতে হবে আমি যদি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে দেই এখন যদি আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাগ স্তের প্রেস করি তাহলে কিন্তু আমার রেড কালারটি ওইখানে প্রোভাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা বাংলাদেশের ফ্ল্যাক আকৃতির হয়ে গেছে এইভাবে আপনারা রেক্ট্যাঙ্গেল মার্কেটুল এবং ইলেকট্রিক্যাল মার্কেটুল ব্যবহার করে যে কোনো কাজ করতে পারবেন এখন নিচে দেখতে পাচ্ছেন সিঙ্গেল রো মার্কি টুল আমরা যদি কোনো সিঙ্গেল রো অঙ্কন করতে চাই সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল রো মার্কি টুল ব্যবহার করতে পারি আর এরপরে দেখতে পাচ্ছেন সিঙ্গেল কলম মার্কেটুল সেই ক্ষেত্রে আমরা যদি সিঙ্গেল কোনো কলম অঙ্কন করতে চাই সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল কলম মার্কি টুল ব্যবহার করতে পারি তবে ফটোশপে এই দুটির ব্যবহার খুবই কম এরপরে রয়েছে ম্যাজিক টুল এই ম্যাজিক টুল কিন্তু ম্যাজিকের মতোই কাজ করে আমরা যখন কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তখন কিন্তু জাস্ট এই ম্যাজিক টুলের মাধ্যমে একটি ক্লিকের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারি ধরুন এখন যদি আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই জাস্ট ম্যাজিক টুলটি সিলেক্ট করে আমি যদি কিবোর্ডের সিপ বাটন প্রেস করে এই ব্যাকগ্রাউন্ডের উপর প্রেস করে দেই। তাহলে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আমি যদি এইখানে কোনো কালার দিতে চাই তাহলে আমাদের কালার বক্স থেকে কালারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাগ স্পেস প্রেস করি তাহলে কিন্তু আমার কালারটি এখানে প্রোভাইড হয়ে যাবে এইভাবে আমরা একটি ক্লিকের মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবো ম্যাজিক টুল ব্যবহার করে এই সিলেকশনটি তোলার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি তাহলে কিন্তু আমাদের সিলেকশনটি উঠে যাবে এখন এই ম্যাজিক টুলের ভিতরে আরেকটি টুল রয়েছে সেটি হচ্ছে কুইক সিলেকশান টুল এই কুইক সিলেকশন টুল দিয়েও কিন্তু আমরা নির্দিষ্ট কোনো স্থান আমরা সিলেক্ট করতে পারি নির্দিষ্ট কোনো ডকুমেন্ট বা নির্দিষ্ট কোনো ছবি আমরা খুব সহজেই সিলেক্ট করে সেটির ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা রিমুভ করতে পারবো ধরুন আমি এই ছবিটিকে যদি এখন কুইক সিলেকশান টুল দিয়ে সিলেক্ট করি তাহলে জাস্ট কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করে আমি যদি মাউস ড্রাগ করে এই ছবির উপর ড্রাক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে তবে এখানে কিন্তু মাউস আপনাকে সেফের ধরে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনো মাউস সেরে দেইনি এখন যদি আমি মাউস সেরে দেই তাহলে কিন্তু আমার এই নির্দিষ্ট অংশটুকু সিলেক্ট হয়ে যাবে এখন আমি যদি এটি মুভ করাতে চাই জাস্ট মুভ টুলে ক্লিক করে মাউস ড্রাক করে নিয়ে গেলে কিন্তু এটি মুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজেই ছবিটিকে মুভ করাতে পারছি কুইক সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে আপনারা কুইক সিলেকশান টুল ব্যবহার করে যে কোনো ছবিকে মুভ করাতে পারবেন ইজিলিভাবে সো আবার সিলেকশনটি তোলার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডিপ্রেস করলেই আমাদের সিলেকশানটি ডিসিলেক্ট হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন ল্যাসো টুল ল্যাসো কিন্তু ছবি সিলেকশানের কাজে ব্যবহার করা হয় আমি যদি ল্যাসো টুলে ক্লিক করে মাউস ড্রাগ করে এই ছবির চারপাই দিয়ে এইভাবে মাউস টেনে নেই তাহলে কিন্তু আমাদের এই ছবিটি আমরা সিলেকশন করতে পারবো যা যেখান থেকে শুরু করব। সেখানে এনে শেষ করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এটি যেহেতু টিউটোরিয়াল আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এখন যদি এইখানে সেরে দেয় তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে এইভাবে আপনারা লেসো ছবি সিলেকশনের কাজে ব্যবহার করতে পারবেন সিলেকশনটি তোলার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি এখন লেসো টুলের আন্ডারে আরও কিছু সাব টুল রয়েছে দেখতে পাচ্ছেন পোলিগনাল লেসোটুল টুল এটিও কিন্তু ছবি সিলেকশনের কাজে ব্যবহার করা হয় আমি যদি এখানে নির্দিষ্ট কোনো স্থানে ক্লিক করে জাস্ট এইভাবে একটি একটি করে ক্লিক করে ছবির চারপাশ ঘিরে যদি ছবিটি সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমি ইজিলি এটি করতে পারবো আমি যেখান থেকে শুরু করব আবার সেখানে এসে কি করব শেষ করতে হবে তাহলে কিন্তু আমাদের এই ছবিটি সিলেকশান হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের নির্দিষ্ট অংশটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন সিলেকশনটি রিমুভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি তাহলে কিন্তু আমাদের সিলেকশনটি উঠে যাবে পলিগনাল ল্যাসো পরে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক লেসটুল। এটিও কিন্তু ছবি সিলেকশানের ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে এটি ব্যবহারের জন্য আপনাকে বারবার ক্লিক করতে হবে না আপনি জাস্ট একটা ক্লিক করে এখন ছবির চারপাশ ঘিরে যদি আপনি মাউস শুধু ড্রাক করে নিয়ে যান তাহলে কিন্তু এই সবির চারপাশে চুম্বুকের মতো কিন্তু লেগে যাচ্ছে এবং সিলেকশন হয়ে যাচ্ছে এইভাবে আপনারা যেখান থেকে শুরু করবেন সেখানে এনে শেষ করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে এইখানে যে তিনটি টুল দেখতে পাচ্ছেন তিনটি টুলই কিন্তু ছবি সিলেকশানের কাজে ব্যবহার করা হয় লেসো টুল পলিগেনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল তবে পলিগেনাল লেসো টুলের ব্যবহার সবচেয়ে জনপ্রিয় সো আজকে টিউটোরিয়ালের সর্বশেষ যে টুলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রুপ টুল ছবি এডিটিংয়ের ক্ষেত্রে ক্রুপ টুলের ব্যবহার অপরিহার্য আপনি ছবিকে রিসাইজ করার জন্য আপনাকে অবশ্যই কুরুপটুল ব্যবহার করতে হবে আপনি যদি কোনো ছবি রিসাইজ করতে চান এবং ছোটো এবং বড়ো করতে চান তাহলে আপনাকে অবশ্যই কুরুপ টুল ব্যবহার করতে হবে আমরা যখনই কুরুপ টুলে ক্লিক করবো কুরুপ টুলের অধীনে যতগুলো কাজ রয়েছে উপরে শো করছে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইট হাইট রেজুলেশান আমরা যদি কোনো ছবিকে পাসপোর্ট অথবা থ্রি আর ফোর আর সাইজ করতে চাই তাহলে আমাদেরকে এইখানে সেই ছবির সাইজটি দেখিয়ে দিতে হবে ধরুন আমি যদি এই ছবিটিকে এখন পাসপোর্ট আকারে করতে চাই তাহলে আমাকে এইখানে পাসপোর্ট আকারের যে ছবির মাপ সেটি দেখিয়ে দিতে হবে তাহলে আমি যদি এখন এটি মিলিমিটারেও দেখাতে পারি এবং সেন্টিমিটারে দেখাতে পারি আপনি যদি পাসপোর্ট সাইজের একটি ছবিকে মিলিমিটারে দেখান তাহলে আপনাকে হাইড দিতে হবে চল্লিশ এম এবং পঞ্চাশ এম আর আপনি যদি এটি ইঞ্চির মাধ্যমে দেখান তাহলে আপনাকে দিতে হবে দেড় ইঞ্চি বাই দুই ইঞ্চি এখন আমি যদি একটি মিলিমিটারের মাধ্যমে দেখাই আমি এখানে লিখব হচ্ছে চল্লিশ চল্লিশ এম এম আর হাইট দিতে হবে পঞ্চাশ এম আর রেজুলেশান প্রত্যেকটা ছবির ক্ষেত্রে হোক সেটি পাসপোর্ট সাইজের হোক থ্রি আর অথবা ফোর আর আপনি অবশ্যই থ্রি হান্ড্রেড ব্যবহার করবেন তাহলে আমি দিয়ে দিচ্ছি থ্রি হান্ড্রেড এখন আমি যদি মাউসটি ড্রাগ করে জাস্ট এইভাবে ছেড়ে দেই এবং কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমার এই ছবিটি পাসপোর্ট আকারের হয়ে যাবে দেখতে পাচ্ছেন গ্রুপ মাধ্যমে কত সহজেই একটি ছবিকে পাসপোর্ট আকারের করে নেওয়া সম্ভব সব বন্ধুরা নোমর টুডে পরবর্তী ভিডিওতে আমি বাকি যে টুলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আজকে আর আলোচনা করছি না বাকি টুলসগুলো নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম